শুধু বলেছিলাম বদলা নয় বদল চাই, বদলা নয় বলে আমরা এগুলো করিনি, এটা মাথায় রাখতে হবে। আজকে বিজেপি একটা রাজনৈতিক দল, পুরো বুদ্ধিটা হয়ে গেছে একেবারে মরুবৃক্ষ। মুড়িতেও জিএসটি, এক থালা মুড়ি খাবো, এই কে একটু মুড়ি নিয়ে এসো তো, আছে তো থালায় করে? মুড়িতেও জিএসটি, বিজেপির বন্ধুরা মুড়ি খাবেন না? মুড়িতে কত জিএসটি, লোকে কি খাবে, খাবো কি, মানুষ খাবে কি? আমাদের মুড়ি ফিরিয়ে দাও, নইলে বিজেপি বিদায় নাও। আমাদের জিনিস ফিরিয়ে দাও, নইলে বিজেপি বিদায় নাও। দু বছর বন্ধ থাকার পর ফের 21 জুলাই সমাবেশ, ফলে উৎসাহে খামতি ছিল না। 2019 সালের পর এবার 21 জুলাই মমতা বন্দ্যোপাধ্যায় কি বার্তা দেন, সেদিকে নজর ছিল সকলে। সমাবেশে ভিড় ছিল নজর কাড়া। 21 জুলাই সমাবেশকে ঘিরে ছিল একদিকে কর্মী সমর্থকদের উল্লাস, আর অন্যদিকে ছিল চূড়ান্ত ব্যস্ততা। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে লক্ষ লক্ষ মানুষের গন্তব্য ছিল ধর্মতলা। এদিন সকাল থেকেই কলকাতার ব্রাহ্মণ রোডে এক অস্থায়ী ক্যাম্পের আয়োজন করে 45 নং ব্লক তৃণমূল কংগ্রেস কমিটি। সেই ক্যাম্পের কাছে রাখা হয় শহীদ বেদি, যাতে আগত কর্মী সমর্থকরা শ্রদ্ধাঞ্জলি অর্পণ করে। ব্রাহ্মণ রোড দিয়ে আসা সেই সব তৃণমূল কর্মী সমর্থকদের মধ্যে জল, বাতাসা ও মাস্ক বিলি করা হলো তৃণমূল নেতৃত্বের তরফে। এদিন ক্যাম্পে হাজির ছিলেন তৃণমূল নেতা রাজীব রায়, শ্যামনারায়ণ সিং, সুরেশ পাণ্ডে, রতন বণিক সহ অন্যান্যরা। এদিন আগত তৃণমূল সমর্থকদের জন্য এক বিরাট জয়েন্ট স্ক্রিনের ব্যবস্থা করা হয়। আজকে এত বৃষ্টিতেও, এত ঝড় জলেও, যখন আপনাদের একটাকেও সরাতে পারেনি, তখন মনে রাখবেন মানুষের এই বৃষ্টি বিজেপিকে 24 সালে ভারতবর্ষ থেকে ভাসিয়ে নিয়ে চলে যাবে। আমাদের লড়বার ক্ষমতা আছে, ওদের লড়বার ক্ষমতা নেই। আমাদের মেরুদণ্ড সোজা, ওদের মেরুদণ্ড বেঁকা। ওদের মেরুদণ্ডে একদিকে ইডি, একদিকে সিবিআই, অন্যদিকে ইনকাম ট্যাক্স, অন্যদিকে জিএসটি। আমাদের মেরুদণ্ড সোজা, আমরা মাথা উঁচু করে চলি। খুব খারাপ হয়ে গেছে, পুরো ভারতবর্ষ শেষ হয়ে গেছে। যখন মনমোহন সিং বলেছিলেন 5 বছর বস, মনমোহন সিং বলেছিল 5 বছর পরে এ দেখা যাবে, ও দেখা যাচ্ছে, পুরো ভারতবর্ষে শেষ হয়ে যাবে 2024। দিদিমণি যেটা বলেছেন লাস্টে, গ্যাস থেকে নিয়ে সমস্ত জিনিসের যে দামটা বেড়েছে, তার জন্যে দিদিমণি আজকে আন্দোলন আরম্ভ করেছে। যেভাবে আমাদেরকে অর্ডার করবেন সেভাবে আমরা আন্দোলনের পথে নামবো। আমরা আমাদের টার্গেট এইরকম করে যদি মূল্য বৃদ্ধি হয় তাহলে মানুষ বাঁচতে পারবে না। পুরো ভারতের নেত্রী হবে দিদি, 2024 ইলেকশনে বিজেপি মুক্ত হয়ে যাবে ভারত, ভারত বিজেপি মুক্ত হয়ে যাবে। কেন্দ্রীয় সরকার শুধু জিএসটি নয়, অনেক জিনিসই বাড়িয়ে দিয়েছে। উজ্জ্বলা দিয়ে গ্যাসের দাম বাড়িয়ে দিয়েছে, পেট্রোল বাড়িয়ে দিয়েছে, ডিজেলের দাম বেড়ে গেছে, জিএসটি বাড়িয়ে দিয়েছে, প্রত্যেক জিনিস যেমনভাবে দাম বাড়াচ্ছে বিজেপি গভর্নমেন্ট, তাতে মনে হচ্ছে কিছু মাসের মধ্যেই মধ্যমবর্তী লোকগুলো না খেয়ে মরবে। চাকরি নেই, নতুন কোনো কলকারখানা নেই। এতে মনে হচ্ছে 2024 আমাদের ধারণা মমতা ব্যানার্জি একমাত্র নেত্রী, সে ভারতবর্ষের বুকে লোকসভা নির্বাচনে একটা বড় নেতা হয়ে প্রধানমন্ত্রী হয়ে বেরোবে, এই আমাদের বিশ্বাস, দৃঢ় বিশ্বাস। আজকের সমাবেশ, আমরা জানি এই সমাবেশটা হচ্ছে মোদি বিরোধী, মোদি
ভারতবর্ষের গরিব মানুষকে দিনের দিন আরো গরিব করে দিচ্ছে, আদানি আম্বানিকে নিয়ে এসছে। ভারতবর্ষের মানুষ এটা কোনোদিনই মেনে নেবে না। আমরা আমাদের সবাই মমতা ব্যানার্জি জিন্দাবাদ, মা মাটি মানুষ জিন্দাবাদ, মোদি হাটাও, দেশ বাঁচাও।